আর সাকান মানে হলো বাসস্থান আপনি যদি খেয়াল করেন আমরা বাংলায় লিখি ঠিকানা দলিল দস্তাবেজে বিশেষ করে রাখা হয় তাহলে হলো কি বাসস্থান এখন দেখেন তো আমরা এই এই সেন্টেন্সটাতে আহ আলিফের উপরে জবর দিয়ে পড়ব লামটা পড়ব না চিনের উপরে তাজদিদ দিয়ে পড়ছে। কারণ কি বলতে পারবেন এটা হরফেস ভেরি কার ভেরি কার তাহলে আল যদি বাদ জাত যাইত তাহলে শব্দটা কি হতো সাকানুন তাই না সাকানুন নুন বাসস্থান আল যোগ করে এটাকে আমরা মা রেফা বা ডেফিনিট করেছি ডেফিনেট যোগ করে ডেফিনিট ডেফিনিত এ আল যোগ করে ডেফিনিট করার পরে যেটা প্রথম যেটাকে ডেফিনিট করা হয় প্রথম বর্ণটা যদি কামারিয়া হয় তাহলে আলটা উচ্চারণ করা হবে আর যদি শামসিয়া হয় আলটা উচ্চারণ করা হবে না তাই না স্যার এটাই আমাদের কনসেপ্ট ওকে আমরা কি এখন এই স্যার শুরুতে জাল আল ওয়াহিদা সালাসা ওয়াহিদা এইটা কেন বলা হচ্ছে আল ওয়াহাদাতু ওয়াহ

তো এটাকে ইউনিট হিসেবে আমরা বলতে পারি দেখো সিমিলারলি এখানে আল আমরা প্রনাউন্স করব তাই না আলটা উচ্চারিত হবে লম্বা উচ্চরিত হবে কারণ এটা হলো আমাদের মধ্যে এখন সবার জন্য যারা এই কি মনে আছে আমরা কিভাবে মনে রাখার চেষ্টা করি স্যার মনে আছে স্যার তাহলে আমরা কি করবো প্রথমে মা তাই না আমরা একটু শিখছি এই এই চারটা মনে রাখি কিভাবে ঠোঁট থেকে উচ্চারিত হয় যদি আমরা বলি মা বা ওয়া ফা আমাদের ঠোঁটটা এখানে কাজে লাগে আর এগুলির জন্য কি লাগে গলা কাজে লাগে তাই না হলক থেকে উচ্চারণ হয় কণ্ঠনালী থেকে উচ্চারণের ওয়ার্ড গুলো আচ্ছা আপনি কে জয়েন করেছেন আপনি জয়েন করার সময় একটু আপনার নামটা দিবেন এখানে গ্যালাক্সি সেভেন জে ম্যাক্স নামটা বোঝা যায় না কে বলছেন স্যার আমি জাফর বলতেছি ওকে তাহলে একটু ওই নামটা দিলে আমরা ইন্টারাকশন করতে পারবো তাহলে মা বা ওয়াফা থেকে উচ্চারণ হয় আমরা বুঝতে পারছি মা বা ওয়াফা মা বলছি জাস্ট শব্দটাকে ধরার জন্য এটা আসলে মিম মিম বা যাতে করে সহজে আমরা করতে পারি আর এটাকে বলছি হামজা হা আইন হা খা তাহলে চার চার গেল এখন আমরা বাকিগুলো বাকি ওকে ফা থেকে যদি আমরা উচ্চারণ করে যাই তাহলে ফা এরপরে এ পাশ থেকে তাহলে শব্দ যদি এগুলি থাকে যেমন মনে করেন এগুলি যদি থাকে কি থাকতে পারে একটা কলম এ পেন বি পেন বলতে গেলে আমরা কি করবো

সাজারাতন এখন একটি গাছ যদি বলি আল আল সাজা আলারা এখন এই লামটা কি আমরা পড়তে পারবো আসলে তিনটা এখানে নাই হুম হুম তিনটা এখানে নাই তাই না তাহলে আমরা কামারিয়া গুলি মনে রাখবো শামসিয়া গুলি চেক করবো সিন যেহেতু নাই আলের উপরে শকুন দেওয়া যাবে না আলটা পড়া যাবে না তাইলে আমাকে এই সিনের উপরে তার ব্যবহার আর কিছুই না আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লিয়ার কারেক্ট এখন আসি এই যে আল আল পরবো কারণ ওয়াটা হলো হরুপুল কামারিয়া আল ওয়াদাতু আল ওয়াহাদাতু এই আল এর লামটা পরবো না কারণ এটা হলো হরুপুর শামসিয়াতে আছে তাহলে আল ওয়াদাতুস আবার বলি আগেও বলেছি একটা বাক একটা ওয়ার্ডকে ডেফিনিট করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হলো কি আল আল ব্যবহার করে দেখেনি করার জন্য আলেপ আলিফ যে আলিফের উপরে যে জবর এটা পড়া হবে কখন শব্দটা যদি আমরা একক বাক্য হিসেবে পড়ি যেমন আল কালাম তাহলে আমরা আল এই আলিফটা পড়ব তবে যদি এটার সাথে আগে কিছু মিলায় পড়ে তাহলে আর এই আলটা আলিফলামের আল পড়া যাবে না তাহলে ডেফিনিটনেসের যে আলিফের আলিফ এই আলিফটা তখনই পড়া হবে যখন এটা সেন্টেন্সের শুরুতে আসে মাঝখানে থাকলে পড়া যাবে না একটু আমরা কথা বলছি এর মানে আমরা ক্লাসে অ্যাটেন্ডিভ ওকে এরপর একটু খেয়াল করি তাহলে মনে করেন আল কালাম আমার শব্দ রইল আল কালামু এটার সাথে যদি আমি বলি ওয়াল কালাম তাহলে ওয়া এখন আর আলিফের উপরে কিছু দেওয়া যাবে না ওয়াল কালাম বুঝা গেছে যেহেতু যোগ করে পড়ছি আগের শব্দের সাথে ওয়া ওয়াল কালামু এই আলিফ আর এটাই আমরা পুরুষ শামসি স্যার এই ওয়াল কলামও বললে তাহলে এখানে কি এবং কলমটি আসলে এটা হ্যাঁ ওয়াল অল কালাম এবং কলমটি অথবা ওয়া শপথের অর্থে ব্যবহার করা হয় কলমের শপথ ওকে অল কালাম শপথের অর্থ ব্যবহার করলে অবশ্য অল কালামই হতো অল কালামও যদি নেই এবং এবং কলমটি মোটা কথা আমরা এই পর্যন্ত যেটা আলাপ করলাম হুরুফুল শামসে হুরুফুল কামারিয়া এবং ইয়ের ব্যবহার এখন আমরা আজকে পড়ব যেটা এটা একটু হালকা আলোচনা করি এখানে যাওয়ার আগে আমরা ওয়ার্ড মিনিং আপনার সাথে যেটা শেয়ার করেছিলাম এটা একটু দেখি ওয়ার্ড মিনিং গুলি যদি আমরা একটু দেখি ওকে একটু খেয়াল করেন কি কি আছে আমাদের কাছে এই এই শব্দগুলি বারবার আসে বিভিন্ন জায়গায় আর দুন উপস্থাপনা আমাদের মনে না থাকলে এটা দরকার নাই বা হেওয়ারুন এটা দরকার আছে না হেওয়ার কতপকত আল হেওয়ার বাইনা মাদিন ওয়া হামিদিন হামিদ এবং মাজিদের মধ্যে কথোপকথন এওয়ারুন সাকানুন হলো বাসস্থান ওকে সাকানুন হলো বাসস্থান আমরা যখন ওখানে যাব আবার এগুলি রিপিট হবে সুতরাং এখনই একদম মুখস্থ করে ফেলতে হবে এমন কিছু নাই জামিয়াতুন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় জামিয়াতুন মাতারুন বিমানবন্দর ইউন এলাকা আবার হাইয়ন জীবিত বলে তাই না হাইয়ুল কাইয়ম তাহলে যে এলাকায় জীবিত লোক থাকে ওই এলাকায় মানুষ বসবাস করে এরকম একটা জিনিস আর কি কাম কাম হলো কত আপনারা যারা সৌদি আরবে গেছেন শুনে থাকবেন কাম হাদা বলে ওরা হ্যাঁ এটা কত কাম হাদা রকমন রকমন হলো নাম্বার হ্যাঁ

খামসুন তাহলে খামসুন হলো পাঁচ ওটা পঞ্চম খাম এটা সুন্দর একটা ফর্মুলা আছে আমরা এখন দেখবো না ওকে আইয়ু আইন হলো হুইচ কোন প্রশ্ন করা হয় হ্যাঁ কিতাবিন তুমি কোন কিতাবটি চাও এরকম ধরনের তাফাদ্দাল এই সব ধরনের আপনারা শুনে থাকবেন কতক্ষণ পরে পরে বলে তাফাদ্দাল তাফাদ্দাল হলো এনিথিং আপনাকে দরজা খুলে ওরা বলবে তাফার দাল মানে প্লিজ এন্টার খেতে বসলে আপনাকে বলবে তাফার দাল প্লিজ তারপরে আপনাকে কোথাও বসতে যদি বলে বলবে দাল কোনো কিছু চাইলে ইশারা করে বলবে তাফাত কমন ওয়ার্ড হ্যাঁ তাফাদাল ওকে ফাগলুন হলো অনুগ্রহ আর তাফাদ হলো ফাদলুন থেকেই আসছে আমরা আল্লাহর ফজলে ভালোবাসি না হ্যাঁ বেখাই ফাদুল্লাহ বলতে পারি তাই না আত্মা হলো এটা আসলে এই অংশটা আমরা খেয়াল করি এখানে দেখেন সুকুন দেওয়া আছে এটা আমরা পড়বো এটা একটা দিস ইজ বার আমরা আপাতত তাফাদ্দল মানে হলো প্লিজ এই কুটুক আমরা মনে রাখি প্লিজ মুশাহাদাতুন হলো টু সি সামথিং দেখা আমি আপনার গদ দেখতে চাই মুশাহাদ হ্যাঁ এই শব্দটা ব্যবহার করা হয় দাউরুন তালা ববনের তলা হ্যাঁ লেভেল ফোর্থ লেভেল ফিফথ লেভেল ফ্লোর দাউরুন ওকে আখারু আখারু হলো অন্য অ্যানাদার বাবুন দরজা উদকুল প্রবেশ করা এখানে দেখেন আপনি যদি এটা বাদ দেন তাহলে আসে দাখিল দাখিল মানে প্রবেশ করে না প্রবেশ করা সেবা বা ইউন বিক্রেতা ওকে আমরা আগে শিখেছি বাড়ি আসা আসুন কিছু আমরা প্রথম হেওয়াটা পড়ি তাহলে এরপরে যদি ওয়ার্ড লাগে আমরা এখানে আবার উইল ফলো এখন মনে থাকবে না সেন্ট্রান্সে গেলে ওয়ার্ড গুলিতে গেলে মনে থাকবে আচ্ছা আমাদের মাত্র চব্বিশ জন সবাই তো বাসা বাসাবাড়িতে আউট অফ ফর্টি সেভেন আহ চব্বিশ জনও তো আমি বাদে তেইশ জন তো আই এম শোর এট সেভেন ও ক্লক আমাদের ক্লাসে তো হাজির ছিল অনেক বেশি

মনোযোগ দিয়ে শুনো এবং রিপিট করো এখন আপনারা বুঝতে পারতেছেন আমরা আলোচনা করেছিলাম এই আলিফলামটা যদি এখান থেকে শুরু হয় বাক্যটা তাহলে আমরা পড়ি এখান থেকে শুরু হলে আমরা পড়বো মাঝখানে পড়লে পড়ব না এই এরকম আরো কিছু আলিফ আছে যেগুলি মাঝখানে হলে পড়া হয় না ওগুলি আমরা কেমনে বাঁচবো ওগুলি ফর্মুলা আছে আমরা এখন আলোচনা করব না আপাতত জেনে রাখি এরকম আরো কিছু আলিফ আছে একটা আলিফ রামের আলিফ বললাম আরো কিছু আছে যেমন এটা আর পড়া হয় না দেখেন এটা পড়া হয় না তাইলে এখানে সিনের উপরে সুকুন আছে আইনের উপরে সুকুন আছে একটু দিয়ে নেন ওয়ান্স ফর অল নজর কর ওয়াস্তামে

আহমেদ এবং হাসানের মধ্যে তাহলে এখানে সালামুন আল করা হয়েছে এবং শুরু হওয়ার কারণে আমরা এখন আলটা পড়তেছি আর শামসিয়ার কারণে এটা পড়ছে আসসালাম ওকে কুমের কাপের পরে পেশ আছে আসসালাম দেখছেন আসসালাম আলাইকুম দেখছেন তাহলে আলাটা কোথায় আছে আলা এখানে আছে কুমার এখানে আছে তাই না মনে আছে কোথায় আছে ওকে আমরা আগে পড়ে যাই আবার যখন রিপিট করবো তখন এখানে আগে ওয়ালাইকুম সালাম এখন বলছে আইনা তাসকুনু হাতের আন্দাজে বলেন তো কি অর্থ হতে পারে আমরা বলছি সাকান হলো বাসস্থান আইনা এখন আমরা জানি কোথায় তাস কুনু তোমার তোমার বাড়ি কোথায় ফাইন আর কি হতে পারে তোমার বাসস্থান বল তুমি কোথায় থাকো অবসলিউটলি কারেন্ট হাতের আন্দাজে বলছেন হয়ে গেছে আইনা তাস কুনু তুমি কোথায় থাকো আচ্ছা এখন আমি যদি আপনাকে বলি প্রশ্ন করি আইনা তাস কুনু আপনি উত্তরটা শুরু করবেন কি দিয়ে তাস কুনু সরি কুনু না আমি বললাম আপনাকে আমার সামনে দেখা হইলো আমি বললাম আইনা তাসকুন আপনি শুরু করবেন কিভাবে انا انا দিয়ে তাইলে তাই করছে দেখেন আইনা তাসকুন তুমি কোথায় থাকো এখন সে বলতেছে কি আসকুন আমি থাকি কোথায় থাকে ফি হাই তাইলে মাতার কি বিমানবন্দর হাইয়ুন হলে এলাকা এবং বিমানবন্দর এলাকায় এই কোডটুক কনস্ট্রাকশন বুঝা গেছে কিনা দেখেন তো আচ্ছা হাই আমরা একটা শব্দটা দেখছি কি হাই না তাহলে হাই হয়ে গেল কেন তার পরবর্তী শব্দকে কি করে যে যে করে দেয় তাই না ভেরি গুড এটা যদি আমরা বুঝি তাহলে আমরা গ্রামারটা বুঝে গেলাম কঠিন গ্রামার না তবু আমি এখানে একটু দেখাই আপনাদেরকে তিনটা শব্দ ছিল যোগ যোগ ঠিক আছে তাইলে একটা নির্দিষ্ট বিমানবন্দর এলাকায় থাকে আমি যখন বলি আমি বিমানবন্দর এলাকায় থাকি আই মিন যেটার কথা বলছি আপনি এটা ছিলেন তো যেহেতু এটা ডেফিনিট বিমানবন্দর আল মাতারু ওকে এখন যোগ করেন ফিটাকে যদি আমি রেখে দেই বিমান বন্দরের এলাকা দেখেন তো আমি কি করবো একটু কেউ আমাকে হেল্প করেন পি হাইল মাতারু হবে ই হাই না আমি বলবো

বাই ইউটুত্তেরি ওই যে এক পেশোলা হয়ে যায় আমরা বলছি তাইলে এখানে আল মাতারু হাইয়ুল এই যদি এখন চলে যায় তাহলে এটা হয়ে যাবে হাই মাতাড়ি যে হয়ে যাবে বুঝা গেছে কিনা ফি মাতারের এলাকায় থাকি মাতার হলে বিমানবন্দর বিমানবন্দর এলাকায় ওই যে মুদাফ এবং মুদাফ দুইটা কথা বলছিলাম কঠিন হয়ে যাবে না যাকে সম্পর্ক করা হয় তাকে বলে মুদাফ যার সাথে সম্পর্ক করা হয় তাকে বলে মুদাফ ইলাইহি হাই শব্দটা হলো এলাকা এটাকে সম্পর্ক করা হয়েছে এটার সাথে তাহলে এটা মুদাব মুদাফ হয়ে আল এবং তানবিন হয় না আর মুদাফিলাই জের যুক্ত হয় যে কারণে আছে পি হাইল মাতারি গ্রামার যদি আপাতত ইকটু বুঝি ওয়েল না ওয়েল না বুঝলে বাসি ইয়ে বাজে তাহলে আমরা পাইলাম কি আসান বলতে আসকুনু ফি হাইল মাতারি এখন এটার পরে সে এখন বলতেছে তুমি কোথায় বাস করো আন্তা

তাহলে এটা আমরা এ পর্যন্ত বুঝলাম এখন হাল ফি বাইতিন অর্থ বলার আমি বলার আগে দেখি আপনারা বলেন তুমি কি বাসায় বাস করো তুমি কি তুমি কি একটি বাড়িতে থাকো এ বাইতিন দি বাড়ি বলে না কিন্তু তুমি কি বাড়িটিতে থাকো এটা তো বলা যায় না তাই না তুমি কি বাড়িতে থাকো সেটা বলা যায় এই জন্য আলাসেনি হাল তাসকুনুফি বাইতিন ডু ইউ লিভ ইন এ হাউস নাম

আমাকে আমাকে দিয়া না বলায়া শক্কতুহা শক্কতুমা শক্কতুহুন্না শক্কতুগা শক্কতুকুমা শক্কতুকুম শক্কতুহুমা শক্কতুকুমলা শক্কাতী শক্কাতিনা শক্কাতুইনা আমার সাথে না আমার অ্যাপার্টমেন্ট এইখানে ওদের সাথে নাইড স্ট্রিট এর ভিতরে আপনারা এখানে তো সবাই সবাই বড় বড় মানুষ বয়স্ক মানুষ করে কথা বলবো ইনশাল্লাহ একজন হাত তুলছেন কিছু বলতে চান প্লিজ ওকে সাক্ষাৎ আমি সাক্ষাতে থাকি এখন বলছে মা রকম সাক্ষাতিকা মা রকম সাক্ষাতিকা তোমার সাক্ষাতের নাম্বার কত এখন একটা কথা মনে রাখবেন এই রকম তারপরে কা তাহলে এখানে বলেন তো মুদাব কোনটা ইলাহি কোনটা সাক্ষাতি একটা শব্দ দুইটা একটা হতে হবে সাক্ষাতি হলে আছে আবার ইলাইহি এটা একটু লিখি অঙ্কের মতো

বাইদ্য এই যে হু হু মোহমকে যোগ করলো তাহলে তার বাড়ি ট্রান্সলেশন থেকে বুঝেন তার বাড়ি তাহলে এটা হলো মুদাফ ইলাইহি আর এটা হলো মুদাফ বলা যাবে কেউ যদি মনে করেন যে একটু বুঝতেছেন না আমাকে বলতে পারেন উই হ্যাভ লট অফ টাইম আই এম শিওর চব্বিশ জনের মধ্যে তেইশ জন আসেন বুঝা যাচ্ছে নাকি তাহলে শুধুমাত্র খেয়াল করব যে এই হু হুম 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 এগুলি যখন মোদা পেলেই হয় এগুলি তার চেহারা পরিবর্তন করে না তাহলে আমি যদি এখানে এটা পরি উঠাই দেই তাহলে আমি এদিকে করব এক পেস করে দেবো তাই না সাক্কা সাক্কা তুকা এখন যদি এটা এটা উঠাই দেই তাহলে রকমুর এক পেস উঠাই দেবো না এটা হয়ে যাবে জিরো वाला জিরো वाला রকমু শককা তিকা তিকা এটা এখানে লিখছে রকমু রকম কত অংক যদি না বুঝেন আপাতত সেন্টেন্সটা মনে রাখলেই ভবিষ্যতে আমরা এইভাবে আমরা বলতে পারব রকমু শককা মা রকমু শককা তোমার শককাতে রকম কত নাম্বার কত সে বলছে কামスン আমার শককাতে রকম হলো অমারক্ম বাইতিকা এবং তোমার বাড়ির রকম কত দেখেন তো ইস ভেড়ী সিম্পল হেওয়ার কোন ডিফিকালটি করছেন কিনা আমরা না গাইলে এই এই কথাগুলি এই জিনিসগুলি আমাদের আয়ত্তে আসবে না আজ কোনো নাস কোন দাস কোন ইয়েস কোন অল দি স্থান তাই না ওকে তো কোনো ডিফিকাল্টিজ ফেস করতেছেন আমরা কিছু ভার্ব দেখি দেখেন ওকে এখানে কিছু ভারম আমরা দেখার চেষ্টা করি দেখেন এখানে দুই লাইন আছে আমি নিচের লাইনে আসব সাকানা ইয়াসকুনু উয়াসকুনু এটা আমরা করে ফেলতেছি আচ্ছা আরেকটা ভার্ব হলো ইচ্ছা করা চাওয়া এটা একটু করি দেখেন হুয়া ইউরিদু সে চায় হুয়া আমি একটা শুধু বলবো তাহলে এই দিকে আর তাকাবেন না এখান থেকে শুধু হুয়া থেকে ইউরিদু ইউরিদু থেকে আসেন আমি চাই আনা আপনাকে দেওয়া আছে

हुआ युरी दो ताले आमी चाहे आना उरी दो नानो नानो नॉरी दो नॉरी दो नॉरी दो अंता अंता तुरी दो तुरी दी तुरी हुआ युरी हिया तुरी दो देखने में लगे से आना उरी

প্রবেশ করা হুয়া ইয়াদ হিয়া তাহলে আমি প্রবেশ করি আনা উদখুলু কেন উদখুলু একটু উদখুলু কেন বললেন বলেন তো আদখুলু আনা আদখুলু নাহানো ন আদখুলু একটু কাইন্ডলি বাকিরা কি একটু পার্টিসিপেট করা সম্ভব জি স্যার সমু একটু কাইন্ডলি বলে

السلام عليكم السلام عليكم وعليكم السلام وعليكم السلام اين اين تسكنو correct شو شو اين تسكنو تاكبر اسكنو في هايل اسكنو في هايل যে জবর পেশ দেওয়া নাই একটু সমস্যা হচ্ছে ওকে অসুবিধা নাই এখন এটার উপরে এটা আমি আপনাকে বলে দিচ্ছি উপরে উপরে জবর কি হবে বলেন তো জবর হবে কারণ এই পাশে আলিফ আছে এই পাশে খালি আলিফ থাকলে ইন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কেসে এই পাশে এটাতে হবে জবর হ্যাঁ পরেন মোহন সাহেব

এখানে যেহেতু আলিফলামের লামে এর আলিফ এখানে শুরু হয় নাই সুতরাং আলিফটা পড়বো না লামটা পড়ব কি না ডিসিশন হলো এই বর্ণের উপরে এটা যদি কামারিয়া হয় পড়ব আর যদি শামসিয়া হয় পড়বো না আসকুনু ফি হাইয়েল জামিয়াতে करेक्ट ওকে ফি

সব কাটিং ওকে এটা একটু দেখাই কেমনে পড়বে প্রথমে সব কাটিং কেমনে পড়বে প্রথমে তিন তারপর এটাকে ধরবে কাফকে ধরবে সাক তারপরে এই জবরটা পড়বে দেখেন তো সব কাটিং সব কাটিং কেমনে পড়ে দেখেন সব শব্দটা কি হলো সাক কা তুন আসলে এদের এরকম ছিল বলেন তো এই তাহলে প্রথমে গিয়া এই কাপড়ে ধরবে শাক তারপরে এই কাপটা হবে তারপরে তুন সকা তুন দুইটারে একসাথে ভাবে লেখে তাহলে তাজদিদালা কোন বর্ণ প্রথমটা হবে সুকুন তারপর মনে করেন এখানে যদি সবকাতে মাসাল্লা বারাকাল্লা আপনি শিখতেছেন ভালোই পড়ছেন সমস্যা কি নেক্সট করেন মা আমি কম শুনতে পাচ্ছি সবাই কি কম শুনতে পাচ্ছেন না ঠিক আছে মারক মুসা তোমার সাক্ষাতের নাম্বার কত তারপরে অমারক্ মোবাই তোমার বাড়ির নাম্বার কত ত্রিস ওকে এখন আর কে পড়বে দেখি আমাদের ইয়ে কই

স্যার এর আগে ওই বাই যে দুই জেরটা আপনি হয়তো বলেছিলেন মনে পড়ছে না দুই কেন হচ্ছে যেহেতু এখানে যখন আল নাই তো আল থাকলে এক জের হতো আর সে জিজ্ঞেস করতেছে যদি বলতো তুমি যদি আল থাকতো তুমি কি এই বাড়িটিতে থাকো সে এটা প্রশ্ন করে নাই তুমি কি বাড়িতে থাকো মানে আমি যাতে চাইছি তুমি ফ্ল্যাটে থাকো না বাড়িতে থাকো সুতরাং আল নাই কারণে এটা ফি এর কারণে তার পরবর্তী নাওকে জের দুই জের জের না দুই জের জের না আচ্ছা ও দুই জের কেন শব্দটা ছিল ওকে গুড আমি তুন বাই তুন দুই পেশ সেজন্য এর আগে যদি আমি ফি লাগাই তবে হবে আর যদি আমার আমি যদি একদম পুরাটা দেখি আল বাইতু বাই টু এর আগে এখন যদি আমি ফি লাগাই তাহলে হবে

অর্থ বোঝা গেছে অর্থকে রিপিট করার দরকার আছে এখন আমরা দেখি এখানে ওই আগে শব্দগুলিকে আবার আমাদেরকে বারবার প্র্যাকটিস করানোর চেষ্টা করতেছে বাইতুন শক্কাতুন রকমুন এখন আপনাদের যেটা মনে করেন আমাদেরকে এই এক্সপার্টিস আস্তে আস্তে আনতে হবে আমি এখন লিখলাম পরে এই শব্দটা কি আমি বলছিলাম না আরবরাও যে জব ছাড়া পড়তে পারে না কখন পড়তে পারে যখন সে শব্দটাকে আগে থেকে চিনে তাই না তাহলে এটা এটা কি আমি যদি এটা দেখি আইনা তাস্তুনু আইনা তাস্তুনু

এই যে নিচের নাউনের শেষে সাধারণত দুই পেশ হয় তো যেটা সাধারণত হয় ওটা বারবার লেখার দরকার কি এই জন্য ওরা আর লেখে ইসলামের শেষে সাধারণত কি হয় দুই পেশ লেখা তো দরকার না ইউ নো ইট তারা জানে বাইতুন লা আল মাতারু আল জামিয়াতুন এখন কিন্তু মাতারি জামিয়াতে পড়ার কোনো কারণ নাই কেউ তো এটাকে জেরওয়ালা বানায় নাই তাই না এখানে ছবি দেওয়া আছে ছবির সাথে এলাকা লোকালিটি ইন হুইচ এরিয়া হাই মাতারি লোকালিটি অফ দি মাতার এয়ারপোর্ট এলাকা হাইউল জামিয়াতে আচ্ছা আমরা সাড়ে আটটা পর্যন্ত ক্লাস করব আমরা যদি প্রেশার ব্রেক নিতে চাই কোথাও আটটায় জামাতে হয় কোথাও শো আটটায় কোথাও সাড়ে আটটায় আমরা এটা পারবো না কারেন্ট ব্রেক দিলে দুই জায়গায় কভার করা যায় স্যার যদি আটটায় ব্রেক দেয় তাহলে ক্লাসই শেষ করে দিতে হবে কারণ ফেরত আস্তে আসতে সাড়ে আটটা বাজবে

যারা ওই যে এই হোম টাস্কটা লিখে দিচ্ছেন বিশ্বর আপনারা কিন্তু একটু হলে আগাচ্ছেন সামান্য একটু সময় বের করে নিতে হবে উইদিন দিস ভিজি আওয়ার্স একটু ইউটিউবে খবর টবর একটু কম দেখে তাই না ওকে আমরা এটা গেল এটা একটু পড়ি সাকান আল হেওয়ার সানি 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 আজান দেয় না সানি মানে কি

আমি চাই উরিদু আমি চাই উরিদু সবক একটা অ্যাপার্টমেন্ট মিন ফাদলিকা আপনার অনুগ্রহ থেকে এভাবে আরবরা ব্যবহার করে মিন ফাদলিকা আমাকে একটা বই দেন মিন ফাদলিকা আমি এক গ্লাস পানি খাবো মিন ফাদলিকা আমি এক কাপ চা খাবো মিন ফাদলিকা এখানে তিনটা বর্ণ তাই না মিন যোগ বলেন কি যোগ কি মিন যদি আমি এটা বাদ দিয়ে দেই তাহলে ফাদলুকা কারেক্ট জি স্যার যদি এটা বাদ বলেন ফাদলিকা ফাদলিকা বুঝা গেছে জি স্যার মিন যোগ ফাদলুন তাহলে আমরা যদি পরীক্ষা যখন রিটেন পরীক্ষা আসবে আসবে আমরা এরকম যোগ দিয়ে দেব যোগ দিয়ে বলবো যে সরল করেন করতে পারবেন আরে যাবে স্যার আরে যাবে আমরা বলবো মিন যোগ ফাদলুন যোগ ইকুয়াল টু কি

উরিদু উরিদু লেখা যাবে না ওকে তাহলে আমরা কি লিখলাম উরিদু উরিদু সাক্কাতান এখানে কিন্তু বলে নাই দি ফ্ল্যাট ও যদি তার যদি ইচ্ছা থাকতো এই ফ্ল্যাটটা সে নেবে তাহলে বলতো উরিদু সাক্কাতা আই ওয়ান্ট দিস ফ্ল্যাট মিন ফাদলিকা সে বলছে আমি একটা ফ্ল্যাট চাই ক্লিয়ার স্যার আর কাইন্ডলি আর বারসি দুন না হয়ে তুলনা হয় টান হলো কেন স্যার আরেকবার স্যার না ওই যে বললাম যে জবরওয়ালা হবে এই কারণে ভার্বের অবজেক্ট জবরওয়ালা হয় মানে অবজেক্টটা জবর হবে এই আমি কি চাই আমি শাক্কা চাই সুতরাং এটা এই ভার্বের অবজেক্ট না স্যার এক্স্যাক্টলি স্যার 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 হোক স্যার কিন্তু আমরা কেন দুই জবর দিচ্ছি না সাক্ষা টান দিচ্ছি দিচ্ছি না স্যার এই যে জবর আছে না দুই জবর আছে আমি একটা বাড়ি চাই উরিদু বলেন উরিদু বাইতান উরিদু বাইতান আমি একটা গাছ চাই উরিদু হ্যাঁ আমি একটা মাছ চাই মাছ মাছ সামাকুন উরিদু সামাকাতান যাই চান আপনি বার্বের অবজেক্ট হলে জবর বলা হবে ওয়ান্ট এ ফ্ল্যাট লাদাইনা লাদাইনা সাক্কাতুন আমাদের কাছে আছে জামিল আতুন একটা সুন্দর ফ্ল্যাট লাদাইনা সাক্কাতুন জামিল এতুন আমাদের কাছে একটা সুন্দর ফ্ল্যাট আছে এই জায়গায় এসে আমি একটু ভাবে একটু পড়ার চেষ্টা যদি আপনি জিনিসগুলি ধরতে পারেন তাহলে লাইফ কিন্তু ইজি হ্যাঁ যে কেন এটা হচ্ছে গেলাম ওকে বাট কনসেপচুয়ালি যদি আমরা ধরতে পারি জিনিসপত্রগুলি সোজা হবে একটু হয়তো মনে হবে যে কেন এটা দরকার এটা ছাড়াও তো হয় স্টিল আমরা একটু কনসেপচুয়ালি ধরার চেষ্টা করি কঠিন হলে আমাকে বলবেন আমি আমি সহজ করার চেষ্টা করব এই পর্যন্ত তো কঠিন লাগে নাই আজকে তাই না আচ্ছা এখানে এই দুইটা টেবিল আমরা আলোচনা করেছি প্রিপোজিশন এর এগুলির পরে যদি কোনো নাউন আসে তাহলে নাউনগুলি জেরওয়ালা হয়ে যায় তাই না এগুলি আমরা আলোচনা করেছি এগুলির সামনে যখন কোন নাউন আসে তখন নাউনগুলি কি হয় দুই নম্বর পয়েন্ট বলছি এগুলির সাথে এটার কানেকশন করা যায় কারেক্ট করা যায় এবং এই কানেক্টিভিটিতে আমরা সবগুলি পড়ি নাই মনে করেন পড়ছি কি আহ মিন পড়ছি মিন কানেকশন মিন হু মিন হুমা মিন হুম আন কানেকশন দিচ্ছি আনহু আন হুমা আনহুম তারপরে কি হ্যাঁ আমি পরে পড়বো হ্যাঁ তোমরা ওকে তাহলে এটা গেলো এই দুটা কানেকশন দিচ্ছি এখন আহ এটার সাথে কানেকটিভিটিতে দেওয়া যায়

তারপরে এই দুইটা যখন যোগ করলাম এগুলির সাথে আমার কোনো সমস্যা নাই এখন এই যে টেবিলের এই টেবিলের যোগের একটু ব্যতিক্রম ধর্মী কথা বলবো সামান্য একটু বলি এই টেবিলের সাথে যদি এমন কিছু যোগ করা হয় যার নিচে জের আছে অথবা যার সাথে ইয়া আছে অথবা যার সাথে আলিফ মাকসুর আছে তিনটা পয়েন্ট একটু নোট করে দরকার আছে ইউ ক্যানট গো উইদাউট দিস এই টেবিলের সাথে এমন কিছু যদি যোগ করা হয় যার সাথে জের আছে যেমন ধরেন এটার সাথে জের আছে কানেক্ট এটার সাথে ইয়া আছে এটার সাথে আলিফ মাকসুরে আছে এটার সাথে আলিফ মাকসুরে আছে এই কুটুক কি আমি কি বুঝাইতে চাইছি কি বলতে চাইছি যোগ করার পরে এই প্রথমটা এটাকে জের পড়তে হবে এটাকে এটাকে জের পড়তে হবে এটাকে জের পড়তে হবে এটাকে জের পড়তে হবে এক এই এই পড়বো এটা ইয়ার চেহারা ধারণ করবে তাহলে আপনি যদি ইলা দিয়ে যোগ করেন এই কথা বল আজান জন্য বোঝা যাচ্ছে না আচ্ছা তাইলে আমরা এক কাজ করি আচ্ছা

সেটা হলো এই টেবিলকে আমরা কানেক্ট করি তাই না এটার সাথে কানেক্ট করি এই টেবিলকেও কানেক্ট করি এবং এই টেবিলকে নিচের টেবিল টু দুইটাকে কানেক্ট করতে গিয়ে আমরা কয়েকটা বাক্য কয়েকটা সবগুলি করি নেই এখন করব এই কয়টা সামান্য একটু এটা করব ওকে এটা করব এটাতে জের আছে দেখেন এটা করব এটাতে ই আছে এটা করব এটাতে আলিফ বি হলো সাথে উইথ হলো মধ্যে তারপরে আলা হলো উপরে আলাইকুম আমরা অলরেডি পড়েছি না আলাই কুম আসালাম ও আলাইকুম পড়েছি না তোমাদের উপর আর ইলা ইলাইহিম তাদের দিকে এই কয়টা আমরা পড়বো এই কটা পড়তে গিয়ে শুধুমাত্র বলছি তাহলে যদি এগুলির সামনে এমন কোনো শব্দ যুক্ত হয় তিনটা কন্ডিশন বলছি যার নিচে জের আছে তাহলে বায়ের নিচে জের আছে এটা গেল যার সাথে দুই নম্বর বলছি ইয়া আছে অথবা তিন নম্বর আলিফ মাকসুরা আছে ডটলেসিয়া তাহলে পড়ার সময় জাস্ট পড়ার সময় একা জের বলবো এই কটা বাকিগুলি সব শীত থাকবে তাইলে বা যোগ হি বাইজের বি যোগ হওয়ার কথা ছিল বি হয়ে যাবে কি বিহি এই আমি দেখব বিহি বিহিমা বিহীন এটার এটাতে এসে আবার কিন্তু কোনো চেঞ্জ নাই বিহা বিহিমা বিহীন না বিকা বিকুমা বিকুম শেষ ফি যখন যোগ হবে তখন ফি এটাতে কোন চেঞ্জ নাই হিনা ওকে গেল এখন যখন আলা যোগ করবো তখন এটা কিন্তু ইয়া হয়ে যাবে খেয়াল করবো হোম হচ্ছে চেঞ্জ হচ্ছে নাকি এই চারটা এই চারটা আর এটা পাঁচটা বেসিক্যালি চারটা বলা যায় এটা তো একই শব্দ শুধু এগুলি প্রথম বর্ণনা জেরে পরিণত হবে এখন আলা যখন যোগ করব এটা আবার ইয়া হয়ে যাবে নিজেই হয়ে আলাইহি আলাইহিমা আলাইহিম এটাতে কোনো চেঞ্জ নাই আলাই হিমা আলাইকা ইলা একই রকম ইলাইহি ইলাইহিমা ইলাইহিম ইলাইহা ইলাই এটা তো কোনো চেঞ্জ নাই তাহলে যে চেঞ্জগুলি আনলাম এগুলি দেখা যাবে ফি তার মধ্যে বুঝে গেছে পার্থক্যটা যদি ধরতে না পারেন আপনার আপনার কাছে যখন আসবে যে ফিহি এই শব্দটা যখন আপনি ভাবছেন তার মধ্যে তাহলে আপনি পাচ্ছেন ফি এটা হি তো হি তো বলতে কিছু নাই

এটা যোগ হবে এটা যোগ হবে না হাতটা যোগ হবে না আদা যোগ হবে না মিন যোগ হবে এটা যোগ হবে না এটা হবে না ওকে তো যেগুলি দেখাচ্ছি আমরা আপাতত ওগুলিতে আর ছোট্ট একটা বলে দেই যদি না থাকে ডন্ডরি এটা যখন যোগ হবে তখন এটা এটা নিজের চেহারাই পরিবর্তন করে দিবে এটা হয়ে যাবে লাজন্য আপনি কোরআনে পাবেন লাহু মাফিস তাই না লাহু পাচ্ছেন না এই আজকে আমাদের পড়াতে এই অংশটা আসছে তাহলে এটা যখন যোগ হবে তাহলে কি হবে একই সূত্র কেউ কি আমাকে বলতে পারবেন এটা যোগ হলে কি হবে লাদাইহি বলেন তো লাদাইহি

সাক একটা সাক্ষা কেমন সাক্ষাটা জামিল সুন্দর সাক্ষাৎ এই কথাটার জন্য আমরা গেলাম তাহলে লাদাই না বুঝা গেছে দেখি হু হু মোহাম্মদ সাথে একটু চোদ্দারা মিলাই কেউ একটু বলে ফেলেন তো লাদাই হি লাদাই হিমা লাদাই হিম কারেক্ট হিমা লাদাই হিম না

আমাদের কাছে একটা সুন্দর ইয়ে আছে আছে এখন যে ভাড়া নিবে সে বলতেছে কাম গুর ফাতান সাক আছে কাম কয়টা সাক্ষাতের মধ্যে কয়টা রুম আছে এখানে সুন্দর একটা জিনিস আছে দেখেন অর্থ কি বলেন তো একটা রুম একটা রুম গুরফাতুন বাট আমরা কিন্তু ট্রান্সলেশন করছি কি কয়টা রুম ইট কুড বি বহু বচন ইট কুড বি সিঙ্গেল অলস তাইলে কামের পরে যে বিষয়টা সম্বন্ধে আমি জানতে চাচ্ছি ওটা সিঙ্গুলার ব্যবহৃত হয় তাই না দেখেন কাম গুরুফাতান তোমার ফিস সাক্ষাতি সাক্ষাতের মধ্যে কয়টা গোরফা আছে রুম আছে এই উত্তর কি দিচ্ছে দেখেন তো ফিসাক্কাতি ফিসাক্কাতি খামসু খামসা অর্থ কি পঞ্চম পাঁচ পঞ্চম না খামিসুন হলো পঞ্চম আর খামসুন হলো পাঁচ খামসু গুরাফি এখানে ছোট্ট একটা গ্রামার আছে আমরা এটা আলোচনা করব না শুধু বলে দিই এটা হলো সিঙ্গুলার গুরফাতুন এটার বহু বচন হলো বলেন তো বহু বচন বলবেন কেন গুলাফুন এটা তো ফিন হয়েছে অন্য কারণে এটা হলো সিঙ্গুলার গুরফাতুন গুরফাতুন হলো এক বচন বহুবচন কি গুরফাতুন হলো এক বচন বছর হলো গোড়াফুন গোড়াফুন এখন আপনার কাছে কটি বই আছে আমি জানতে চাই তাহলে আমি কি বলবো কাম কামাবান দেখেন এই কটু বোঝা যায় কিনা কাম সাক্কাতি সাক্কাতের মধ্যে কয়টা গুরু রুম আছে এ বলতেছে ফিশ সাক্কাতি সাক্কাতে আছে খাম সুগরা পাঁচটা রুম আন্ডার ফ আইয়ে দাউরেন আইয়ে দাউরেন কোন তালায় আর সাক্খাতুর ফ্ল্যাটটা কোন তালায় তাই না সে যেহেতু ফ্ল্যাট নিবে ভাড়া নিবে তাকে তো জানতে হবে ফ্ল্যাটটা কয় তালা আর সাকু সাক্ষাৎটা হলো বলেন এখন সে বলতেছে আমি চাই মুসা হাদাতা মুসা দেখতে চাই

এরপরে বলছে কি ভাড়া নিবে কোনো অসুবিধা নাই আমরা দু একজনকে এখন বলবো একটু পড়তে তিনবার পড়লে পরে আমাদের সাড়ে একটা বেজে যাবে এবং সবার বুঝে এসে যাবে এনি ভলেন্টিয়ার কে পড়বে

লাদাই না আমাদের আজকে আছে আছে সাক্কাতুন জামিলাতুন স্যার লাদাইনা সাক্কাতুন জামিলাতুন নেক্সট আল মুস্তাজির কাম গুরফাতা কাম গুরফাতুন ফি সাক্কাতি বলছি কামের পরে জবরওয়ালা বসায় এটা আরেকটা রুল আমরা দেখে নেই কামের পরে যত যাই বসাবেন আপনি জবরওয়ালা দিয়ে দিবেন কাম গুরফাতান ফি সাক্কাতি

المؤجر الشقه في الدور الخامس <تعالو فيفتروني> nice, شقه في فيفث فلور نعم المستاجر اريد مشاهده مشاهدة مشاهده الشقه مشاهده الشقه المؤجر

আই হোপ দ্যাট আপনারা বুঝে গেছেন স্টিল একবার বলি উরিদু আমি চাই সাক্কাতান একটা সাক্কা অ্যাপার্টমেন্ট মিন ফাদলিকা প্লিজ লাদাইনা আমাদের কাছে আছে সাক্কাতুন একটা সাক্কাত জামিলাতুন সুন্দর আমাদের কাছে একটা সুন্দর সাক্কাত আছে একটা অ্যাপার্টমেন্ট আছে কাম গুরফাতান কয়টা রুম আছে ফিস সাক্কাতি সাক্কাতে

পড়তে চাই যে মালিক আনা বুঝাবে আমার বই আমাদের বাড়ি করিমের বাড়ি তারপরে এখানে মুদাফ মুদাফে লাই রিলেশনশিপে ব্যবহার করা হয়েছে মুসাদ সাক্ষাতের দেখা আমি চাই সাক্ষাতের দেখা মানে আমি সাক্ষাতে দেখতে চাই আমরা আজকের যেন শেষ করতে পারি